পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি হুট করে বিয়ে করে ফেলেছি বলে গৌরীকে তোমার পছন্দ ছিল না। এটা হতেই পারে যে আমার বিয়ে নিয়ে তোমাদের অন্য কিছু ভাবনা ছিল। এটা হতেই পারে যে গৌরীকে তোমাদের পছন্দ নয়। আমিও তো তোমাদের বলিনি যে গৌরীকে পছন্দ করতেই হবে, গৌরীকে ভালোবাসতেই হবে। কিন্তু আমার স্ত্রী হিসেবে, এই বাড়ির একজন সদস্য হিসেবে ওর যে ন্যূনতম সম্মান পাওয়ার অধিকারটুকু আছে সেটা কি তুমি অস্বীকার করতে পারো? আমার অবর্তমানে তোমরা আমার স্ত্রীর ওপর অত্যাচার করেছ। তোমরা প্রত্যেকে এক একজন ক্রিমিনাল। কি বলল? এত বড় কথা তুই বলতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ তোমরা যে শুধু নিজেরাই টর্চার করেছ তা নয়, আবার ওই দুর্জুটি বাবাকেও নিয়ে এসেছিলে গৌরীর ওপর অত্যাচার করতে। ওরে বাবা রে বাবা, এ বাড়ির ছেলের তো দেখছি ভয়ানক রাগ। এটা তো আমি জানতাম না, আমার উপরে দেখছি একেবারে খেপে আছে। ওরে বাবা রে, সামনে গেলে তো মেরেই ফেলে দেবে। থাক বাবা, থাক থাক থাক, গৌরীর আশা একেবারে ছেড়েই দি। এই ঘোষাল বাড়িতেও থেকে আমার আর কোনো কাজ নেই বাবা। যা পলায়তি সজীবতি, পালিয়ে পৈতৃক প্রাণটা বাঁচাই বাবা। কাকে কি বলছো ঈশান? এখানে যারা আছে সবাই তোমার গুরুজন, তাদের তুমি অপমান করছো? তুমি এসব বলতে পারো না ঈশান। তোমরা এখনো মান অপমান নিয়ে পড়ে আছো? আরে তোমরা কি কেউ বুঝতে পারছো না যে কি হয়ে গেছে? কি হয়ে গেছে ঈশান? গৌরী স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে গেছে, কেউ ওকে বের করে দেয়নি। কতটা ক্যাজুয়ালি কথাটা বলে দিলি, স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। গৌরী এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতন মেয়ে নয় ছোট দাদু। ওর বোধ বুদ্ধি বিবেচনা এরকম নয়। আরো যদি সত্যি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে বলবো যে তোমরা ওকে বাধ্য করেছো। হ্যাঁ আমি আবার বলছি যে তোমরা সবাই মিলে ওকে বাধ্য করেছো এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। আর সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা একটা অত্যন্ত জঘন্য অন্যায় কাজ করেছো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।